আরব আমিরাতে যারা নতুন ভিসা দিয়ে আসতে চান তাদের জন্য বিশেষ কিছু কথা নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুরা আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাসির উদ্দিন আরব প্রবাসী যারা নতুন ভিসা দিয়ে আসার জন্য চিন্তাভাবনা করতেছেন যারা নতুন করে টাকা জমা দিবেন বা আরব আমিরাতে যেমন সৌদি আরব কুয়েত দুবাই যেই দেশগুলো আরব আমিরাতে যে দেশগুলো তেলের উপর ডিপেন্ড করে চলাফেরা করা সেই দেশগুলোর কথা আমি বলতেছি যারা আপনারা নতুন বিষয় দিয়ে আসতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলবো একবার নয় দুবার নয় বার চিন্তা ভাবনা করে তারপর আপনারা বিশ্বার জন্য অ্যাপ্লাই করবেন কারণ এখন যারা আপনারা সৌদি আরব সহ যেই দেশগুলো তেলের উপরে ডিপেন্ড করে চলাফেরা করে সেই দেশগুলো কিন্তু এখন কিন্তু তেলের দাম কিন্তু এখন খুব কমে গেছে তো এই প্রভাবটা কিন্তু যারা কাজ করতেছে এবং যারা কোম্পানিগুলো তারপর যারা বাইরে কাজ করতেছে সবগুলোর উপরে কিন্তু প্রভাব পড়তেছে আপনারা জানেন এখন কিন্তু বর্তমানে কিন্তু শুধু করোনা ভাইরাসের জন্য না এর আগেও কিন্তু যখন ছিল তখন কিন্তু মোটামুটি ভালো ছিল যখন তেলের দামটা ডাউন হয়ে গেছে তখন কিন্তু অনেক প্রবাসী কিন্তু কর্মহীন হয়ে পড়েছে অনেক প্রবাসী কিন্তু এখন বর্তমানে বেকার রয়েছে তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা মানে আরব আমিরাতে অ্যাপ্লাই করতেছেন আসার জন্য অ্যাপ্লাই করবেন তারা একবার নয় দুই দুইবার নয় আপনারা দশ বার করে ভাবুন আপনার কি আসবেন কি না আর আবেগ দিয়ে জীবন চলে না যদিও সেটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ভিন্ন রকম আবেগ হয়তো একটু হয় চলে বাট আপনার একটা জীবনের এটা কিন্তু আপনার জীবনের একটা কথা আপনি মনে রাখবেন আপনি যখন বিদেশে আসবেন আপনার কিন্তু লক্ষ্য একটাই থাকে আপনি হ্যাঁ অনেক কাজ করতে পারবেন বা আপনি যেটা হোক আপনি ম্যানেজ করে নেবেন আপনি যে কোনো মূল্যে করবেন সেটা বাট যখন আপনি পরিস্থিতিতে দাঁড়াবেন বাস্তবতার সামনে যখন আপনি মুখোমুখি হবেন তখন কিন্তু জিনিসটা অনেক টাফ হয়ে যায় আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখ যখন আপনি গাড়িতে চড়েই মানে যদি দুই কিলোমিটার হয় সেই ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন একটা জিনিস লক্ষ্য করবেন যদি দুই কিলোমিটার রাস্তা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি দাঁড়িয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যা নাই যদি সেটা বিশ কিলোমিটার হয় একটু কষ্ট হইব আর যদি সেটা পঞ্চাশ কিলোমিটার হয় দুইশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার তখন কিন্তু আপনি একটা সময় কিন্তু ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু নিচেই বসে যাবেন ময়লা হোক আর যাই হোক নিচেই বসে যাবেন কারণ আপনি আর পারতেছেন না তো এই জিনিসটা মনে রাখবেন যখন আপনি বিদেশে আসবেন তখন শুধু একদিনের জন্য না এটা এটা আপনাকে কন্টিনিউ করতে হবে আপনি কাজের ওপরে ডিপেন্ড করে আসবেন এবং যদি আপনার কাজ ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আবার ঝামেলা পড়তে হইব তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আরব আমেরিতে আসতে চান তারা একবার নয় দুইবার নয় দশবার বার ভাবুন আপনি কি আসবেন কি না ভালো কোনো কোম্পানি কি না এগুলো খোঁজ খবর ভালোভাবে নিয়ে স্যালারি কত টাকা আর আপনারা জানেন এখন কিন্তু বাহিরে এখন বর্তমানে সিচুয়েশন অনুযায়ী কিন্তু মুহূর্তে মুহূর্তে কিন্তু যে প্রবাসীদের উপর কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু ছড়িয়ে দিতেছে আগে কিন্তু আঁকামার যে ইয়েগুলো পেশা মেনো যেটা একটা পেশা বলে আমরা পেশা কিন্তু চেঞ্জ করা যেত এখন কিন্তু পেশা চেঞ্জ করা যায় না সো এমন আরও নতুন নতুন কিন্তু আপডেট কিন্তু এখন নতুন নতুন আইন কানুন কিন্তু প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিতেছে আর সরকার আমি যাই বলি আপনারা যাই বলেন না কেন এদেশের টাকা দেশে রাখার জন্য কিন্তু অনেক প্ল্যানিং প্রিপারেশন করতেছে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তো আপনারা যারা নতুন আসতে চান এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে আসবেন আরেকটা কথা বলবে এখন বর্তমানে কিন্তু ব্যাড যেটা এটা কিন্তু ফাইভ পার্সেন্ট ছিল আর আর দিন পর মাত্র আর দশ দিন পরে সেটা বাড়িয়ে কিন্তু পনেরো পার্সেন্ট নেবে মানে পনেরো পার্সেন্ট বেড কিন্তু মানে দিতে হবে লাইক আপনি যদি একটা চাউলের বস্তা কিনেন দুই রিয়াল সেক্ষেত্রে আপনাকে কিন্তু মানে এক্সট্রাভাবে তিরিশ জিয়া দিতে হইব কিন্তু এক্সট্রা পাবে তো আপনি এরকম করে যদি যে মানে যে জিনিসপত্রগুলো পত্র জিনিসপত্র যাই কেনেন সেক্ষেত্রে আপনি যদি পনেরো পার্সেন্ট বেয়ার দেন তাহলে কিন্তু আপনি বুঝতেছেন সেক্ষেত্রে অনেকটা প্রবলেম হইতেই পারে তো লাইক আপনি যদি পাঁচশো টাকার সামান কেনেন সেক্ষেত্রে ব্যাট কিন্তু অনেক টাকা হয়ে যেতেছে তো এই জিনিসগুলো আমাদের মধ্যে আসলে অনেকগুলোই মানে আসতে মানে যেই ফিউচারগুলো আমরা আসলে সম্মুখীন হব জিনিসগুলো তো আমাদের জন্য হয়তো একটু কষ্ট হবে আর আপনারা নতুন আসবেন তাদের জন্য তো অবশ্যই কষ্ট হবে তো আপনারা একটু ভেবে চিনতে তারপর আরব আমিরা দেশগুলোতে আসবেন এবং স্যালারিগুলো আপনারা বেসিক্যালি যদি মানে কম হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হবে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখি তারপরে আপনারা আরব দেশগুলোতে আসার চেষ্টা করবেন আর কথা বলবো যারা প্রসেসিং কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকেও আসতে চান বা ভিসার কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা নতুন ভিসা দিয়ে আসতে চান আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে আপনারা কবে আসবেন বা আসতে পারবেন কিনা আসলে আমি যে ক্ষেত্রে বলবো এই এমন কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত কেউ দিতে পারবে না আপনাকে এখন পর্যন্ত কোনো আপডেট আসে না কারণ এখানে মহামারী করোনা ভাইরাসের কারণে আপনারা জানেন সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু বন্ধ রয়েছে এখন পর্যন্ত তো সেই ক্ষেত্রে যখন পরিস্থিতি ভালো হবে তখন সৌদি আরবের সরকার মানে কিভাবে আপনাদেরকে আনবে বা কিভাবে কি করবে সেটা আসলে পরবর্তীতে সেটা কিন্তু জানাবে এমন কোন আপডেট এখন পর্যন্ত আসে নাই তো আপনারা যারা আছেন এখন পর্যন্ত এইগুলো নিয়ে কোনো টেনশন করবেন না নতুন যারা আসতে চান বা বিচার জন্য অ্যাপ্লাই করবেন বা ফিউচারে আপনারা মানে আরব আমিরাত দেশগুলোতে আসতে চান সেইগুলোর উদ্দেশ্যে আসলে আমি এই কথাগুলো বলবো যে আপনারা যদি আসেন আপনি আসতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে ভেবে চিনতে তারপরে কিন্তু আপনারা ডিসিশন নেবেন যে আপনারা আসবেন কিনা কারণ আরব আমিরাতে বিশেষ করে দেশগুলো কিন্তু এখন তেলের প্রাইসটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে এখন বর্তমানে সেই প্রভাবটা কিন্তু প্রত্যেকটা প্রবাসীর ওপর পড়তেছে এখন আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে ভিডিওটি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন আমার চ্যানেলে যারা আসছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো বলার কিছু থাকে বা আপনাদের কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ